वाव की सुंदर पहाड़, ओ माय गॉड, ये पहाड़े, हे फ्रेंड सबाई देखो कि सुंदर पहाड़ तक हमें बाँकुड़ा एस बाँकुड़ा देखो ये पहाड़ आ एक्चुअली अने के पहाड़ देखो बट हमारे लाइफ फर्स्ट टाइम हमें पहाड़ देखी सो आई एम सो 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 हैपी एक्चुअली हमें शूटिंग एसेम एखे बट हमार पैकअप हो गए शूटिंग बट हमार रात्रे फेर तो एसे पहाड़ा देखो बोले और देखते ही पाच हमें सामने पहाड़ देखते चेष्टा कर वीडियो फुटेजटार मध्य से पहाड़टार के तुम्हार छवि तुले देख मैं वीडियोते ही पहाड़ा के देखान बट हमें पहाड़े चढ़ारों खूब इच्छा आज चढ़ब जदिव क्योंकि पहाड़े चढ़ाटा सेफ्टी क्या हमें जाना बिकज हमें पहाड़े चढ़ी नहीं को दिन एखे अनेकगुल पहाड़ आई पास देखते और सामने देखते बट ये पहाड़े हमें जाब कि कारण पहाड़े जावर आगे तो देखी एखे खूब ये आधे पुकुर टुकुर आदी टदी बट ये पहाड़े चढ़े कि जानी ना बट हमें अच्छा बोल बौदी पहाड़टा चढ़ब क्यों ओ सैड दिए मैंने इमनी कोनो विपद नहीं तो ओ माय गॉड 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 सुत्ती कलर पहाड़ आई तेरी सत्यिकारे पहाड़ एट मैं हमें तो विश्वास कर उठते सत्यिकारे पहाड़ मैं हमारो मैं तो इन्स्टाग्रामे वीडियो बनाते चाहिए ये बनाते चाहिए वो बनाते चाहिए सब बनाते चाहिए बट काकू पहाड़े चढ़ा जाबे पहाड़े चढ़ा जाबे हाँ हाँ না না চড়তে পারবো এখান থেকে কোন রাস্তা দিয়ে যাব ওই ধারে এখানে দেখো এখানে একটা শিব মন্দির আছে অনেক পুরানো মন্দির হবে কিনা আমি জানি না এখানে একটা ঢালাইয়ের মতন এ করা আছে বাট বাঁকুড়া জায়গাটা খুব সুন্দর মানে আমি তো খুব হ্যাপি বিকজ আমি পাহাড় দেখতে পাচ্ছি এখানে একটা তুলসী মঞ্চ মানে পুরানো দিনের যে আভিজাত্য জিনিসটা না এই আভিজাত্য জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি এখানে দেখো এখানে একটা ছোট্ট কংক্রিটের পাহাড় আছে যদি এখানে কংক্রিট রাখা এটা পাহাড় নয় বাট ওই পাহাড়টায় আমি চড়ব কিছুটা হলেও চড়ব কারণ আমার খুব খুব ইচ্ছা করছে কিন্তু রাস্তা তো সব দিক দিয়েই আছে কিন্তু আমি চড়বটা কোন দিক দিয়ে देखते रास्ता तो सब दिक दिए आज बट हमें पहाड़टा कि भाव चढ़ब अच्छे तो बुझते कारण चारदी के एत झोपझाड़ एत जंगल ना अच्छा पहाड़े चलार रास्ता यहाँ ये दिए तुम्हारा देखते पहाड़े चढ़ी हेलो फ्रेंड तुम्हारा देखते पहाड़े चलती देखो से पहाड़े रास्ता जे रखम ठीक बोते जे रखम देखे सिनेमा टिनेमागुलोते ड्रईंग आँकते गए जे रखम देखे ठीक ओ रकम ही और अभी देखो पहाड़े चढ़ी क्यों हमारे जे रखम भावी ना जो पहाड़े एखान हुट कर चढ़े जाब बाट ओ रकम नये पहाड़े चढ़ा रास्ता और एखे चार दिक दिए बेके बुके जो कारण যে পাশে গাছপালা কম ওই পাশ দিয়ে তুমি দেখতে পাচ্ছ আমি অনেকটাই পাহাড়ে উঠেছি টপচুড়ায় বোধ হয় পৌঁছানো তো সম্ভব নয় বাবা আমি উঠব কী করে আমি জানি না বাট বিকজ এখানকার রাস্তাঘাট না সেরকম রাস্তা নেই পাহাড়ে চড়ার মতো আর ভয় লাগছে এখানে কোনো সাপখোপ বা কিছু যাতে না বেরোয় বাট আমি চড়বটা কীভাবে আমার সাথে যদি কোনো ফ্রেন্ড থাকতো তাহলে হয়তো বাবা বাবা ভয় লাগছে গো কারণ ভয় এই জন্যই লাগছে কারণ এখানে জিনিসটা সেফ নয় আমি চড়তে চাই কিন্তু যাব কিভাবে আমি তো রাস্তা বুঝতে পারছি না এই দেখো সবাই শহর দেখো আমি শহরের কত মানে উঠে এসেছি এতটা আমি একটুখানি আগে ওইখানটায় ছিলাম
ওখান থেকে বেঁকে 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 যদিও উঠেছি, আবার এখানে যা আওয়াজ, আমার সব টুক করে ভয় লাগছে। হে ঈশ্বর আমাকে রক্ষা করো। হে মা দুর্গা, মনের সাহসে উঠে তো যাবো, বাট ওঠার পর নামবো কি করে আমি জানি না। আমি হাঁপিয়ে যাচ্ছি কেন, প্রচন্ড হাঁপানি হচ্ছে আমার, আমার শ্বাস ফুলছে যদিও। হে ফ্রেন্ড, আমি কাছাকাছি এসে যে বুঝতে পারছি, বাট ওই টপগুলোতে কী করে যাওয়া যায় আমি জানি না, বাট আমি দেখাচ্ছি এখান থেকে আমি পাহাড়ের কতটা উঁচুতে উঠে এসেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি ক্যামেরাটা মানে আমার তরফ থেকে কোনটা সোজা, তোমাদের কাছ থেকে কোনটা সোজা আমি বুঝতে পারছি না, ঢালগুলো আমি কী করে বোঝাবো। ফন্টে নেই, আমি এর উপরে উঠছি পাহাড়ের উপরে, বাট আমার শ্বাস ফুলছে খুব, আমি উঠতে একটু অসুবিধা হচ্ছে আমার, বাট আমি দেখো এই আমি সেই পাহাড়ে উঠছি, আর এই আমার নিচে এই অতটা রাস্তা। হায়রে, কি করে উঠবো আমি জানি না, আমার সাথে থাকো। দিদি ভয় লাগছে, ভয় লাগছে কারণ সব জায়গা তো ঝোপঝাড়, তো কোনো পশু বা কোনো প্রাণী যাতে না থাকে। হে ঈশ্বর আমাকে রক্ষা করো, ঈশ্বর ঈশ্বর প্লিজ রক্ষা করো, ঈশ্বর রক্ষা করো, হে ঈশ্বর। না, আমি হার মানবো না, আমি হার মানবো না, আমি উঠবো বাট আমি হার মানবো না। আমি যদি আগে এগোই, এইখানটা তো আমি না হয় জিনিসটা এ করতে পারছি, বাট নাম্বার উপায় আমি জানি না যদিও, কিন্তু এখানে এত জঙ্গল না, একটা ভয়। বলবো কি, আমার সাথে আমার ঈশ্বর থাকবেন। ঈশ্বর রক্ষা করো, ঈশ্বর। ঈশ্বর রক্ষা করো, হে ঈশ্বর, আমি তোমার হাতে আমি আমার প্রাণ রাখি। ঈশ্বর, আমি এত দূর আসতে পেরেছি তার জন্য তোমায় অজস্র ধন্যবাদ ঈশ্বর। এখানে অনেক বড় বড় পাথর আছে, এই ঢিলাটা এরকম, আমি পাহাড়ের কত উপরে আছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সব দেখো পাহাড়টা ভালো করে, পাহাড়ের এত বড় বড় ঢিলা, এই ঢিবি পেরিয়ে আমি চূড়ার দিকে এসে গেছি, বাট ওই এইখানটায় না এটা কী সব উড়ছে মাথার উপরে আমি বুঝতে পারছি না, অনেকটা উপরে আছি যদিও আমি, শ্বাস তো ফুলছে। ঈশ্বর গো রক্ষা করে, এখান থেকে আমি সূর্য মামাকে দেখতে পাচ্ছি গো সামনে, শ্বাস ফুলছে। এই দেখো কত বড় বড় শিলা পাথর এখানে, এই পাহাড়টার নাম আমি তো জানি না, আমাকে টাইমিংটা খেয়াল রাখতে হবে বিকজ আমাকে ফিরতে হবে আবার। হে ঈশ্বর রক্ষা করো, ঈশ্বর ঈশ্বর আমায় রক্ষা করো, তুমি আমি তোমার হাতে নিজেকে রাখি, তুমি আমাকে হে উদ্ধারকর্তা, হে মঙ্গলময় পিতা, হে ঈশ্বর রক্ষা করো। আমি না বোধহয় আর বেশি উঁচু চিরাতে আমার বোধহয় যাওয়াটা বোধহয় ঠিক হয়ে দাঁড়াচ্ছে না, কারণ পাহাড়ের এতটা দূরে এসেছি এতটা উঁচুতে। এখন কটা বাজে, 4টে বাজতে যায়, মানে
কোনো লোক আসে বলে তো আমার মনে হচ্ছে না এইসব জায়গায়। তো যাই হোক, ঈশ্বর, আমি পাহাড়ের এই উঁচু চূড়াটায় এসেছি, আর একটুখানি আছে, ওই উঁচু ঢিবিটায় পৌঁছাবো। ঈশ্বর আমায় রক্ষা করো, ঈশ্বর, হে মঙ্গলময় পিতা, আমায় রক্ষা করো মঙ্গলময় ঈশ্বর, হে মহান ঈশ্বর, হে পবিত্র ঈশ্বর, আমায় রক্ষা করো। আমি জানি না আমি বাঁচবো না মরবো, কিন্তু আমার যাবতীয় এই ঈশ্বরের চরণে রাখি। এ বাবা, এই দিক দিয়ে আমার না আর কোনো জায়গায় যা আমি যেতে পারবো না, বিকজ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না সত্যি। ইনফ্যাক্ট আমি রাস্তায়ও কিছু দেখতে পাচ্ছি না। এখানে জাস্ট কে একজন লিখে কি লিখেছে, এটা আগমন। সব ভালো করে দেখো সবাই, এখানে কি একটা লেখা আছে আগমন, কে লিখেছে আমি জানি না, হয়তো আমার আগে কেউ যদি এসেছে সে হয়তো লিখে রাখতে পারে। এখানে কি লিখেছে, বাদক। এইটা কি লেখা আছে, কি চন্দন, এ কি এই লেখাগুলো কি আগে থেকে লেখা নাকি কেউ লিখেছে? আচ্ছা, যদি কেউ লিখে রাখে তো আমিও একটা লিখছি। এখানে লিখি এস ইউ ভি ই এন ডি ইউ। এ দেখো, আমি আমার নাম লিখেছি শুভেন্দু, পাহাড়ে ঢিবির ওপরে যখন এসেছি পাহাড়ে। ভালো করে খোদাই করে লিখে দিয়ে যাই। এ দেখো, আমি আমার নাম লিখে দিয়েছি শুভেন্দু পাহাড়ের ওপরে। ও মাই গড, আমি পাহাড়ে, আমার না খুব গরম দিচ্ছে, এখানে প্রচণ্ড ঘাম, বাট আমি জ্যাকেট খুলতে পারছি না ভয়তে। আচ্ছা, পাহাড়ের এই শিলাগুলোতে আমি যেহেতু আর ওপরের শিলাগুলোতে আমি যেতে পারবো না, বিকজ এখান থেকে না কোনো রাস্তা দেখা যাচ্ছে না বন্ধুরা, তো আমি ওই জন্য আর বেশি দূর যেতে পারবো না। আমি এখানেই এ করছি। ওইখানেও দেখো কেউ লিখে গেছে, আকি পাপাই এবং ডাকু, কী লিখেছে, বিপদ। ওইখানে ডিপিতে কিছু লেখা আছে, এখান থেকে জুমিংয়ে আসবে কি, যদি আসে তো তোমরা দেখো কি পাপাই যজ্ঞ। আচ্ছা, যে যে যারা যারা এসে তারা তারা তাদের নামগুলো লিখে দিয়ে গেছে, তো লিখেছে খুব ভালো কথা। বাট ওই ঢিপাইতে উঠতে কি পারবো আমি, আমি জানি না। ঈশ্বর, আমি এসেছি যখন একটু ঈশ্বরের প্রার্থনাও করব, ঈশ্বরের নামে প্রার্থনা করব আমি। চূড়াতে যখনই পৌঁছাবো, কত বড় বড় পাথর, এই পাথর পেরিয়ে আমি ওপরে উঠব। আমি যদিও উঁচুকে সব থেকে বেশি ভয় পাই, বাট আমি তবু এই প্রথমবার আমি এই পাহাড়ে উঠছি আর এই চূড়াতে, তাম আমার নিজের পবিত্র ঈশ্বরের নাম নিয়ে উঠছি আমি। আমি এই পাহাড়ের চূড়াতেই উঠেছি, এইখানে ঈশ্বর আমাকে নিয়ে এসেছে। ঈশ্বর, এখানে আশেপাশে অনেক জায়গা আছে, বাট আমি এই পাহাড়ের চূড়ায় এসেছি যখন ঈশ্বর, আমি তোমার নামে প্রার্থনা করব সকলের মঙ্গল কামনার জন্য। এই দেখো, আমি পাহাড়ের চূড়াতে এসেছি, এই উঁচু টপটায় আর আমি উঠতে চাই না, বিকজ আমার ভয় লাগছে প্রচণ্ড। আমার আমার হাতে সেলফি স্টিক নেই, তো যার জন্য আমার ফোনটা ধরতে খুব অসুবিধা হচ্ছে। আমি আশা করছি আমার কথা শুনতে পাচ্ছ। তো আমি পাহাড়ে ঠিক কতটা উঁচুতে আছি, খুব রিস্কি যদিও, আমি দেখানোর চেষ্টা করব। পাহাড়ের টপে উঠেছি এইটার মধ্যে, আর এই টপের মধ্যে ওঠার মতন আমার সাহস নেই। আচ্ছা, এখানে এঁচু জায়গায় আমি আমার নাম লিখব, দাঁড়াও বাবা, লিখবো কি করে, লেখাও তো যায় না। ও বাবা, এইখানকার মাটিতে না হচ্ছে না গো লেখা, মানে তখন যেটা আমি সাদা দিয়ে লিখলাম এই পাথরটা না নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, এই উঁচু জায়গায় নাম তো নিতে লেখা যাচ্ছে না, কারণ আমার কাছে কোনো রং নেই
বা আমি ওরকম কিছু নিয়ে আসিনি। এখানে বড় পাথরের ডিবাই, এখানে দুনি বলে কিছু লেখা আছে, যারা এসেছে যার আর আচ্ছা এত দূরে ঈশ্বর আমাকে আসতে সাহায্য করেছে, আমি তার জন্য একটা ঈশ্বরের জন্য একটা প্রার্থনা করব। তো আমার ফ্রেন্ড যারা তোমরা দেখছো এই ভিডিওটা, আমি জানি না আমি পাগলের মতন বকে যাচ্ছি, তো সবাই আমার জন্য এ করো। আমি এখানে আমার তো জিনিস খুব ইচ্ছা ছিল যেটা আমি করব, আর আমি সেটাই করতে চাই। কতটা ওপরে আমি উঠেছি পাহাড়ের ওপরে তোমরা বুঝতে পারছো, সে মারাত্মক সেই টপটার লেভেলে আমি উঠেছি। এই সেই টপ যার ওপরে আমি উঠেছি, এই এতটা রাস্তা ক্রস করে আমাকে সেই পাহাড়ের নিচে নামতে হবে। তো আমি এতদূর আমাকে ঈশ্বর আসতে সাহায্য করেছে, আমি তার জন্য ঈশ্বরের জন্য একটা প্রার্থনা করব। তো ফ্রেন্ড ঈশ্বরের প্রার্থনা করার আগে আমার কিছু বলার ছিল যেটা আমি এখানে চিৎকার করে বলবো, আই থিঙ্ক কেউ শুনবে কিনা আমি জানি না, তবুও বলবো, হ্যালো শুভেন্দু, শুভেন্দু। আমি ভেবেছিলাম পাহাড়ের এখানে আমি হয়তো যদি চেল্লাই আমার আওয়াজটা ডবল হয়ে আসবে, যদি আমার আওয়াজ ডবল হয়ে আসেনি, বাট এই উঁচু জায়গায় আমি এবার প্রার্থনা করব ঈশ্বরের নামে। হে আমাদের সর্বোচ্চ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমন পৃথিবীতেও সিদ্ধ হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরাও আমাদের অপরাধীদের যেমন ক্ষমা করিয়াছি, আমাদের পরীক্ষায় আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ তোমার রাজ্য পরিক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক, আমিন। হে ঈশ্বর, হে পবিত্র পিতা, তোমার নামে প্রার্থনা করি, আজকের এই জায়গায় যে আমি আসতে পেরেছি, তুমি যে আমাকে নিয়ে এসেছো সুস্থ করে বাঁচিয়ে রেখেছো, তার জন্য তোমায় অজস্র ধন্যবাদ পিতা। তুমি আমাকে এই জায়গার কাবিল ভেবেছো, তুমি আমাকে এখানে উপস্থিত করেছো, আমার একটা স্বপ্ন ছিল আমি পাহাড় দেখবো, সেই জায়গায় তুমি আমাকে নিয়ে এসেছো। এত দূর আমি এসেছি নিজের সামর্থ্যে, তোমার আশীর্বাদে, কারোর ভরসা নিয়ে নয়, প্রথমবার এসেছি, জানি না কেউ প্রথমবার এসেছে কিনা একা নিজে পাহাড়ে, হয়তো হতে পারে, কিন্তু আমি এসেছি ঈশ্বর তোমার নামে, তোমার ওপর ভরসা করে। তুমি আমার এই মান রেখেছো, আমায় বাঁচিয়ে রেখেছো, আমায় এতটা সুস্থতা দিয়েছো, তার জন্য পিতা তোমায় অজস্র ধন্যবাদ। এই সকল প্রার্থনা ঈশ্বর তোমার নামে চাই, তুমি শ্রবণ গ্রাহ্য করো, আমিন। হে ঈশ্বর, হে পাহাড় দেবতা, হে জগৎ, যারা যারা আছো সবার উদ্দেশ্যে বলছি, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো, কল্যাণ করো। আর এই ত্রিভুবনের বুকে যে এত সৌন্দর্য আছে, যেটা দেখতে খুব সুন্দর সেরকমই ভয়ঙ্কর, যদিও আমি এখানে আসতে পেরেছি, যারা আসতে চায় তাদেরকে তুমি সাহায্য করো পিতা, এবং সবাইকে তুমি আশীর্বাদ করো, ঠিক যতটা আশীর্বাদ তুমি আমাকে করলে, এই জীবজন্তু সমস্ত জায়গা থেকে তুমি আমাকে রক্ষা করলে। আর ঈশ্বর তুমি এইভাবেই সকলের পাশে থেকো, সকলের মঙ্গল করো, সকলের কল্যাণ করো। থ্যাংক ইউ পিতা, থ্যাংক ইউ সব দেবতাকে, আর থ্যাংক ইউ এই জায়গাটা আমাকে দেওয়ার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অজস্র ধন্যবাদ ঈশ্বর। তো আমি ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করেছি, আমি আরেকবার এই পাহাড়ের ভিউজ দেখাবো, যেখানে আমি তো খুব 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 হ্যাপি, বাট এইবারে আমাকে নেমে যেতে হবে, বিকজ আমি অনেকক্ষণ ধরে আমি পাহাড়ে উঠেছি আর অনেকটা দূরে আছি। আমি বালক সংঘ আশ্রম থেকে এই পাহাড়ে আমি নিজে একা এসেছি, তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমি কিচ্ছু জানি না, তো এখান থেকে একটু পাহাড়ের লুকসটা দেখি, দাঁড়াই একটুখানি হেলান দিয়ে দাঁড়াই, এতটা দূর এলো, ও খুব 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 ভালো লাগছে আমার। ছবি টবি তোলার অনেক কিছু ইচ্ছা ছিল, বাট আমি কিচ্ছু করব না, এই সবই থাক, এখান থেকেই এ করে নেব। বিভিন্ন পোজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ করে নিয়েছি, যদি ছবি বার করার থাকে আমি এখান থেকে বার করে নেবো। আচ্ছা চলো এবার আমি পাহাড় থেকে নেমে যাই, এক এক আর বেশি লং করবো না, বিকজ ঈশ্বর আমাকে এতটা দূর নিয়ে এসেছে, তার জন্য ঈশ্বরকে অজস্র ধন্যবাদ। আর এবার আমাকে পাহাড় থেকে নামতে হবে, বিকজ এত বড় বড় পাথর না, এইবারে একটা ভয়ের বিপদ যে এত বড় বড় পাথর টপকে যাওয়াটা একটা খুব চ্যালেঞ্জিং বিষয়।
টপ কাপড় কী করে, ওটার সময় তো উঠে গেলাম। মাত্রি মাইরে 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 মাইরে, ওরে বাপরে বাপ, হে ঈশ্বর, কী করে কী করে দেখাবো, আমি যাই না, বাট আমি চেষ্টা করছি। তো বড় বড় পাথর না, আর এই ঝোপঝাড়, কাঁটাওয়ালা গাছ, আরে মা গো, ঈশ্বর তোমায় অজস্র ধন্যবাদ ঈশ্বর, আমি এতটা দূরে নেমে গেছি, এবার বাকিটা পথ আমি নামবো। ঈশ্বর আমার পাশে থেকো। আমার পাহাড়ে চড়ার এই প্রথম পাহাড়ে চড়ার অভিজ্ঞতা তো আমার এরকম দাঁড়ালো। তোমাদের অভিজ্ঞতা কীরকম হবে তোমরা বলো, অবশ্য আমার মতন কেউ ডাফার নয় তোমরা, তোমরা নিশ্চয়ই অনেকবার পাহাড়ে চড়েছ, বাট বাট আমার কাছে প্রথমবার পাহাড়ে চড়ার অভিজ্ঞতাটা, তো আমি তো খুব খুব এনজয় করেছি পাহাড়ে চড়ে, ঠিক আছে, কারণ আমার সেলফি স্টিকও আমি আনিনি, বিকজ আমি শ্যুটিংয়ে এসেছি, বারবার বলছি, এখানে আমার একটা মুভির শ্যুটিং করতে এসেছি বাঁকুড়াতে, সেই মুভিটা আসলে তোমরা দেখতে পাবে যদিও, বাট আমি সেখান থেকেও যে এই জিনিসটা করলাম না, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া, বাট আমি নিজে থেকে একা, অবশ্য প্রোডাকশন ডিপার্টমেন্টে বললে হয়তো আমাকে নিয়ে আসতো, বাট আমি নিজে থেকেই আসতে চেয়েছি, তাই নিজে থেকেই এলাম আমি। ওই পাহাড়ে চূড়াতে না, তোমরা দেখো ওই পাহাড়ে চূড়াতে আমি আমার নাম লিখে রেখেছি, এই দেখো সূর্য লাল হয়ে যাচ্ছে, মানে সন্ধে গড়িয়ে আসছে, আর এখানকার রাস্তায় না সেরকম লাইটের ব্যবস্থা খুব একটা বেশি নেই, তাই আমাকে এখান থেকে তাড়াতাড়ি আমাকে লোকালয়ে পৌঁছাতে হবে, অন্তত যদি সন্ধেও হয়ে যায় আমি যাতে জিজ্ঞেস করে যেতে পারি। আরে বাপরে বাপ, আরে পাহাড় থেকে নামতে সুবিধাই হচ্ছে, মানে তাড়াতাড়ি নেমে যাচ্ছি, কিন্তু খুব সাবধান, কারণ আমি না হড়কে যাচ্ছি খুব, আমার পা খুব হড়কাচ্ছে, তোমরা বুঝতেই পারবে আমার পা প্রচণ্ড হড়কে হড়কে যাচ্ছে। আরে এখান থেকে দৌড়ে দৌড়ো না, মানে এসেছি তো অনেক রকমের এক্সপিরিয়েন্স করছি, ঠিক আছে, কীভাবে কীভাবে মানে নিজের যা যা ইচ্ছা সেই ইচ্ছাগুলো এ করলাম। ও আই লাভ ইউ পাহাড়, আমি পাহাড়ে এসেছি, অবশ্য আমার কাছে এটা তোমাদের কাছে এটা পাগলামো, বাট এটা বিশ্বাস করবে না, এটা আমার কাছে একটা কত বড় পাওয়া, আমি এত বড় পাহাড় থেকে নেমে যাচ্ছি একা একা লোকালয়, আমি লোকালয়ে পৌঁছাবো। এতটা তো নামলাম, আর বাকিটাও নামবো এবার আস্তে 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 করে। ও কি মজা কি মজা, আমি জানি না এখানে আমি কী কী ওয়ার্ড উচ্চারণ করেছি, যদি কিছু ভুলভাল কিছু এ করে দিই এটাকে এডিট করে আমি কেটে ফেলবো, বাট আমি জানি না প্রপারলি, বাট চেষ্টা করবো প্রায় বেশিরভাগটাই রাখার। বাট আমি পাহাড়ে চড়েছি, আমি খুব খুশি, খুব খুব আনন্দ, আমি জানি আমার তোমাদের কাছে হয়তো এটা বোরিং মনে হবে এই এইটা তো, বাট আমার কাছে না এটা অনেক বড় পাওয়া, কারণ ফার্স্ট টাইম যখন ইনসান কিছু করে না তো সেটা তার কাছে খুব অনেক বড় ব্যাপার থাকে, তো আমার কাছে এটা ফার্স্ট টাইম যে আমি পাহাড়ে উঠেছি, তো তো তাই আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা একটা বড় ব্যাপার। অবশ্য আমি জঙ্গলেও আজ আমি বাঁকুড়া এসে আমি জঙ্গলও দেখেছি, আমার জঙ্গলও সেরকম দেখা নেই, তো আমার কাছে সেটাও অনেক বড় একটা পাওয়া। অবশ্য আমি সেরকম কলকাতার বাইরে বেরোই না, বা কলকাতার বাইরে আমি সেরকম ঘুরি না, এই দেখো আমি পাহাড়ে, আমি ওই পাহাড়টায় উঠেছিলাম, আমি আমি ওই পাহাড়টায় উঠেছিলাম, ওইটায় উঠতে পারিনি, কারণ আমি অত দূর মানে ওই পাশটায় না অনেক ঝাড়ি আছে, বুঝেছো, ওই ঝাড়িটা না আমি ক্রস করে যেতে পারিনি, তো যদি ক্রস করে যেতাম তাহলে হতে পারে হয়তো এ হতো, ওই ওইটা আমি পৌঁছাতে পারিনি, ওইখানে ঝাড়ি ছিল ওইখানটায় প্রচণ্ড, আমি তো তোমাদের দেখালাম, মানে এইখান থেকে দেখে যতটা মামুলি মনে হচ্ছে না ততটা মামুলি না গো, আর ওখানে এত পাথর আছে যে আমি পাথর ক্রস করে এই করতে পারছি না, বাট তবুও গেছি, এটাই আমার কাছে অনেক, ব্যাস গেছি তো অনেক করেছি আমি, আমি হ্যাপি হ্যাপি। আবার পাহাড়টা দেখো, আমার পাহাড়টা দেখতে খুব ইচ্ছা করছি, ও হ্যাঁ পাহাড়ের বুকে দেখো সূর্যটা, সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, লাল টকটকে টকটকে হয়ে গেছে, হ্যালো সূর্য মামা, কিন্তু হ্যাঁ এই লাল সূর্য দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু ভয়ঙ্কর, বিকজ এই জন্যই, কারণ আমার কাছে তার মানে সূর্য অস্ত যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি এবার পৌঁছাতে হবে বাড়ির দিকে, মানে বাড়ির সরি মাইরে আমার পায়ে লাগলো,
এখানে এত কাঁকর না, বুট পরে এসো, আমার পায়ে লাগছে, এমনি তো আমার পায়ে চোট আছে যদিও, তো আমার অসুবিধা হচ্ছে।